আল্লাহ জানে সত্য মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপর জিজ্ঞেস করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফিল বুরুজি মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ার পাহাড়ার ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদের কোন ইয়ার্স, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে, আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে, আকাশে ঝাড়ু লাগাও, তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন, এখন কি আকাশে কেউ আছে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কেউ আছে না নাই, চার আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রেওয়ায়েত, এক বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না, তরফাত আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ বলবে, লাগাও ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে, মাম বাকিয়া, তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে, লাগা ঝাড়ু আরশের নিচে, ফালিয়ামুত, মরো, আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মৌত হোক, লাগা দিবেন ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে, এইবার কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশা, শুধু বারো জন বাকি, ওয়ান্তাল হাইয়্যুল লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে, বারো জন কে বলো? আল্লাহ জানে। তো বলবে, নাহনু আরবাআ, আমরা চারজন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী আটজন, টোটাল বারো জন বাকি। আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, তিন জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার? বলবে, তিসআ, নয় জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, নয় জন কে? বলবে, হাম সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, আটজন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাল ফাতামুত আনতা লিআন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ, সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে, বি ইজ্জতি কাওয়া জালালি, আপনার ইজ্জত আর জালালের কসম, লাও আলিমতু সাকারাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানের জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট, দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, ছোট একটা জীবন,
60-70 বছর যদিও বলি, কিন্তু গ্রান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাজবো, আমি 70 বাজবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, সবাব লা ইয়াত্তারুকা সবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়। নিমক হারাম তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম যৌবনের? দাম কত? কি নাই? দাম নাই? কোনো দাম নাই? না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেন না, কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালেও পাওয়া যায় না, চাইনিজ হারবালেও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? হায় যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে? সর জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত? এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত? রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায় সেজদায়, আর যে চিৎকার দেয় চিৎকার, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা কা জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাইখা দিছে, সব কিছু গুটায়া, যুবক আপনার কুদরতি পায়ে সব রাইখা দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নি উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই। বলি তো আমি মুসলমান, লেখি তো আমি মুসলমান, স্বীকারোক্তি দেই তো আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই। যদি ইসলামের রং থাকতো, তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটত? ওরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকা, স্কিন শট দেয়, তারপরে চলে যায় সেলুনে, আর মোবাইল খুলে দেখায় 50 টাকার চুল 500 টাকা দিয়া সিরিয়ালে বসা থেকে কেটে আসে। সত্য তো? যদি ইসলামের রং থাকত, ইসলামের রং যদি থাকত, তাহলে ও কোনো নেটে দেখে কেন চুল কাটত? আল্লাহ রসুল কি চুল কাটার, আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না? ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই? ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে, অথচ তো দেখি ইউরোপে যাইতে হইলে লম্বা লম্বা টাকা গুনতে হয়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, জানের বাজি নিতে হয়। কেন, তোমাদের চুল কাটা দেখে ভিসা দেয় না? দেয় না? রাগ হয়ে গেল?
যখন চুল কাটা দেখা বিষাই দেয় না, তোমার প্যান্টের ডিজাইন দেখা বিষা দেয় না, তোমার টি শার্টের ডিজাইন দেখা বিষা দেয় না, তোমার গেঞ্জি দেখা বিষা দেয় না, তোমার চেহারা দেখা বিষা দেয় না, তুমি তো ওদের প্রেমে 24 ঘন্টা আসক্ত থাকো, তারপরে যখন টাকা ছাড়া বিষা দেয় না, তো ওদের রঙে রঙিন হইলা তো হইলা কেন? আমাকে বুঝাও। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মুসলমান বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, প্রচার করি বটে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? যদি ইসলামের রং থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটত? যুবতীরা কেন গ্রাম গঞ্জে কেন পার্লার হইত? গ্রামে পার্লার নাই? নাই? হ্যাঁ, নেটে দেখা কেন সাজুগুজু করত? সব যুবতীরাই তো নেটে দেখা সাজে, সব মা বোনরাই তো কাপড় চোপড়ের ডিজাইন নেটের থেকে বাহির করে। ইসলামে কি কোনো কাপড়ের ডিজাইন নাই? ইসলামে কি সাজগোজ নাই? যদি থাকে তাহলে আমার কথা সত্য, আমি মুসলমান বটে, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? চলে তো যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, নিজ ইচ্ছায় আসি নাই, উনি নিয়ে আসছে উনি। আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব, এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন আমাকে ভুলা যায় সব কিছু পাওয়ার পরে, তো আমি বড় কাছের থেকে ডাকি, ইলা আইন কই চললি, ভালো অজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? তারপরে আল্লাহ গণাইতে শুরু করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না, ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো, ফামান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, ফামান জাআলাকা ইদামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো, ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে এত সুন্দরভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল? কে? ও যুবক, তোমাকে দেখা কতজনে ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? দিনাজপুরের বহুত কাহিনী পত্রিকায় উঠছে এই পর্যন্ত, আরো কত উঠবে জানি না, যে যুবককে দেখা ওড়না পেঁচায় ঝুলে গেছে। তুমিও কত যুবতীকে দেখা বিষের বোতল ডকডকায় পান করতে চাও? এত সুন্দর করে চামড়া আর গোস্তের আবরণ চড়াইল, আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে কে চড়াইল বল? মান কাসা আলাইহি লাহমা, গোস্তের আবরণ কে চড়াইল? এত সুন্দর, মানুষ মানুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, কে এত সুন্দর করে গোস্তের আবরণ চড়াইল? আল্লাহ বলে আমা কুনতা সাগিরা, মার পেটের থেকে কি ছোট আসো নাই, ফামান কাব্বারা, তোকে বড় কে করলো, আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না, ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? যুবক, তোমার যৌবনের সুঠামত্ব কে দিল? তাফালিং বুঝো, তাফালিং, আরে তাফালিং বুঝো, ঢাকায় শব্দ বোঝো না তাফালিং? তুমি যে দৌবন নিয়ে সারা দিন তাফালিং করো, হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠতে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জে আরেক রকম, কে দিছে তোমাকে এই যৌবন? আল্লাহ তো জিজ্ঞেস করতেছে কে দিল তোকে সুঠামত্ব? আমা কুনতা যাহিফা, তুই দুর্বল ছিলি না, আমা কুনতা সাগিরা, ফামান কাও, ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো, আমা কুনতা যাইফা, তুই দুর্বল ছিলি,
ফমান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফমান আল্লামাক, বল তোকে শিক্ষিত কে করল? কে? কে শিক্ষিত করল? শিক্ষিত লোকগুলা তখন আল্লাহকে চিনি না। আমার সমাজে 90% শিক্ষিত মানুষই তো আল্লাহকে চিনে না, অথচ ওকে শিক্ষিত কে করল? যুবক, তোমাকে শিক্ষা কে দিল? দীক্ষা কে দিল? হায় 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 হায়, যদি জাদু জানতাম তো আমি দিলের ভিতরে ফাইরা বোড়া দিতে পারতাম, তাইলে হয়তো দেখাইতে পারতাম। যদি প্রজেক্টর থাকতো, দিলের ব্যথা দেখানোর যদি কোনো প্রজেক্টর থাকতো, তাহলে আমি দেখাইতে পারতাম আমার ভিতরে ব্যথা কত। আমি ব্যথা নিয়ে বলতেছি, আল্লাহ বলে তোমাকে শিক্ষিত কে করলো? আমার কুন্তা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিঃসয় আসো নাই? তারপর আল্লাহ চিত্র তুলে ধরছে, ফালা আলাকা সিন্দুন তাক্তা, তোর তো দাঁত ছিল না তোর থেকে কাটবে, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না, ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল বলবন্ধ বুঝার ক্ষমতা ছিল না, ওলা আলাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওলা আলাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল দৌড়ার ক্ষমতা ছিল না, ওলা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, আলাইসা কাযালিক, এরকম কোন ছিল না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? কে? আল্লাহ। আল্লাহ বলতো মনে হয় দিলে লাগে, ঠিক না? কে করছে? ভালো মতে বলেন, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি হয় নাকি? আল্লাহ বললে 40 নেকি মিলে, আর যদি মনের থিকা বলতে পারে, যেইভাবে বলার ওইভাবে বললে হার্ট ওপেন হয়ে যায়, ওপেন, হার্টে কোনোদিন সংকীর্ণতা হয় না। আজকে হার্টে সংকীর্ণতা এই জন্য আল্লাহ বলার মতো বলে না, ভিতর থেকে বাহির করে না, আল্লাহ ম্যানম্যানে আল্লাহ বলে, কে দিছে? কে? চল্লিশ নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। আপনার কাছে তো 40টা আছে, যতবার বলবেন ততবার 40, যতবার বলবেন ততবার 40, এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কিতাবে আছে এক ব্যক্তির এক নেকি লাগবে পাশ করার জন্য, আল্লাহ পরীক্ষামূলক কিয়ামতের মাঠে ওকে ছেড়া দিবে, বলবে যা এক নেকি নিয়ে আয়। তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাশ হইয়া ক্লান্ত হইয়া বিমুখ হইয়া 100 ভাগে 100 ভাগ নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামি, চলে আসবে ফেরা। পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে যে অপরিচিত, জিজ্ঞাস করবে তোমার এই চেহারার অবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলছে বইলা দেখো না, কাজে লাগতে পারে বা মনটাও হালকা হতে পারে। বলছে একটা নেকি। বলে তারপর তো জান্নাত। তো ও হাসবে আর বলবে এক নেকি, এই ল এক নেকি, বাজেন থেকে এক নেকির জন্য এই অবস্থা। তো এক নেকি পাবে না আকাশের চাপ পাবে, হ্যাঁ, ওর খুশির অন্ত থাকবে না, ছুটবে আল্লাহর কাছে, পচবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। বলবে কোত্থেকে মিললো, কে দিল? কেয়ামতের মাঠে আপনি একাই নাকি, আর কেউ নাই? কেন না, মানুষের স্বভাব হলো পাইতে দেরি, বলতে দেরি করে না।
যুবক দেখেন যৌবন পাইতে দেরি, ভাব নিতে দেরি করে নেন। যুবতী সৌন্দর্য, সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি, স্টাইল চেঞ্জ করতে দেরি করে না। এরকম সব ব্যক্তি, মানুষের স্বভাবে এটা, পাইতে দেরি বলতে দেরি নাই, পাইতে দেরি। পদস্থরা পদ পাইতে দেরি বলতে দেরি করে না, মানুষের স্বভাবে এটা। তো ভাব নিবে, ভাব ও ভাব নিবে, বলবে আপনি একাই কে আমাদের মাঠে, আর কেউ নাই। তা আল্লাহ হাসবে আর বলবে কে দিল তাকে, ডাইকা নিয়ে আস, কে দিল তাকে ডাইকা নিয়ে আসো, কে দিল তাকে ডাইকা নিয়ে আসো। তো যাবে বলবে ভাই আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম বিপদও করলাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম। তো যাবে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি নেকি কেন দিলে, তো ও বাপ নিবে, বাপ কি ও বলবে আসি তো একটা, আমার কি কামে লাগবে, আমার কাছে তো আর নাই, একটাই ছিল, ভাবলাম এই কেয়ামতের মাঠে বিনষ্ট করা কি লাভ, ওর কাজে লাগাইতে ছিল লাগাইয়া দিলাম। তো যে জিতা গেছে আল্লাহ ওকে বলবে খুশ দিয়া দিয়া খিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্না, দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না, আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, না না না, এক নেকি দিয়ে তো জান্নাতে যাবে। আপনার কাছে একবার আল্লাহ বললে চল্লিশটা মিলে চল্লিশটা, তারপরও মন খুলে বলতে চায়। এই জন্যই তো আমি বললাম আমার কথা শুরু এখান থেকে, যে মুসলমান বটে কিন্তু রং কতটুকু, যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর কাছে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। চলেন আবার আসি না না আসি একটু চিত্র দেখাই দিই, কেননা এরকম স্টেজে আমি দিনাজপুরে প্রথম আসলাম, আর কোনদিন আসা হয় কি হয় না জানি না, এই জন্য একটু শুনে দিতেছি। প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি, 500,000 মানুষ ডেলি উঠে, শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। দুনিয়া কিন্তু শূন্য ছিল, কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে। প্রমাণস্বরূপ ডেলি 500,000 লোককে আল্লাহ উঠাইতেছে, খবর নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওইখানে ওয়েবসাইটে যায় খবর নেন, ডেলি 500,000 লোক দুনিয়ার থেকে উঠতেছে, মৃত্যু হইতেছে, মৃত্যু একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন, তারপর জিজ্ঞেস করবে আল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়, যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ার পাহাড়ার ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়। মালাকুল মউত বলবে ওদের কোন ইয়ার্স, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি, আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন এখন কি আকাশে কেউ আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন কেউ আছে না, নাই, চার আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রেওয়ায়েত এক বিঘা জায়গা খালি নেই, ইল্লা মালাইকাতুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা,
জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানের অর্থ লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না, তারফাত আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ বলবে লাগাও চালু, তারপরে জিজ্ঞেস করবে মাম বাকিয়া, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ইল্লা আল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে লাগা চালু আরশের নিচে, ফালিয়ামুত, মরো, আল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মৌত হোক, লাগা দিবেন চালু। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি, তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশা, শুধু 12 জন বাকি, ওয়ান্তাল হাইয়্যুল লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে 12 জন কে বলো, আল্লাহ জানে, তো বলবে নাহনু আরবাআ, আমরা চারজন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, তিনজনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, বলবে তিসআ, 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 9 জন কে, বলবে হামসামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাল ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ, সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে বি ইজ্জতি কাওয়া জালালি, আপনার ইজ্জত আর জালালের কসম, লাও আলিমতু সাকারাতাল মউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানের জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট, দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, ছোট একটা জীবন, 60-70 বৎসর যদিও বলি, কিন্তু গ্রান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাজবো, আমি 70 বাজবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য, আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, সবাব লা ইয়াত্তার রুকা সবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম যৌবনের? দাম কত? কি কি নাই? দাম নাই, কোনো দাম নাই। না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের, কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালেও পাওয়া যায় না, চাইনিজ হারবালেও পাওয়া যায় না, যৌবনের দাম কত? কত? হায় যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা?
তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে? সর জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায়, সেজদায় আর যায় চিৎকার দেয় চিৎকার, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা কা জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাইখা দিছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রাইখা দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নি উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা।